হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ডেলি লাইফে আমরা অনেকটা এইরকমের কথা বলে থাকি যে হাসান ইতিহাসে খুবই পারদর্শী, ফয়সাল কাজে খুবই দক্ষ, আরমান ঘুমাতে খুবই পারদর্শী, আমিন ইংরেজিতে খুবই দক্ষ, আরও নানান রকমের। অর্থাৎ বাক্যের সাবজেক্ট ওই কাজের উপর খুবই পারদর্শী অথবা খুবই দক্ষ, এমন বুঝালে। বেসিক ইংলিশে আমরা ভেরি গুড ইউজ করে থাকি, আর আমরা এখানে যেহেতু অ্যাডভান্স ইংলিশ শিখতেছি সেজন্য আমরা ভেরি এফিশিয়েন্ট অথবা ভেরি প্রফিশিয়েন্ট ইউজ করব। চলো গঠন দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস এম ইজ আর, যে কোনো তিনটির একটি হবে সাবজেক্টের অনুযায়ী, প্লাস ভেরি এফিশিয়েন্ট অথবা ভেরি প্রফিশিয়েন্ট, প্লাস অ্যাড অথবা ইন, প্লাস অবজেক্ট, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হতেও পারে নাও হতে পারে, প্লাস অবজেক্ট। লেটস সি সাম এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ড। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছো তারা যদি সাবস্ক্রাইব করে না আঁকা থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকে বেল বাটনটি অন করে দাও। আর তোমরা যদি মনে করো যে এই ভিডিওটি থেকে সামান্যটুকু উপকৃত হয়েছে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না। তো চলো উদাহরণ দেখে নেওয়া যাক। হাসান ইতিহাসে খুবই পারদর্শী, হাসান ইজ ভেরি এফিশিয়েন্ট অ্যাট স্টোরি, ফয়সাল কাজে খুবই দক্ষ, ফয়সাল ইজ ভেরি প্রফিশিয়েন্ট অ্যাট ওয়ার্ক, আরমান ঘুমাতে খুবই পারদর্শী, আরমান ইজ ভেরি এফিশিয়েন্ট অ্যাট স্লিপিং, আমিন ইংরেজিতে খুবই দক্ষ, আমিন ইজ ভেরি প্রফিশিয়েন্ট ইন ইংলিশ। চলো কিছু ব্যতিক্রম দেখে নেওয়া যাক। যেখানে ফারজানা ইজ স্পিকিং ইংরেজিতে পারদর্শী না, এটা নেগেটিভ করতেছি, ফারজানা ইজ নট প্রফিশিয়েন্ট ইন ইংলিশ স্পিকিং। ডিয়ার স্টুডেন্টস, নাও ইউর টার্ন, ইউ হ্যাভ টু আনসার দিস, আমি বাংলায় খুবই পারদর্শী। এর সঠিক উত্তরটি তোমরা কমেন্টে লেখো, আমি অপেক্ষায় আছি তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।